এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। গত 28 তারিখে NL01 এবি 4295 একটা ট্রাক গাড়ির মধ্যে একটা ছেলে ডেড বডি পাওয়া যায়, যেটা ট্রাক গাড়ির সিটের নিচে কেবিনের মধ্যে লুকানো ছিল। পরবর্তী সময়ে একটা এফআইআর হয় যার কেস নাম্বার ইস্টাগটলা পিএস 129/2021 আন্ডার সেকশন 302 এবং 34 আইপিসি। এই মামলাতে গতকালকে তিনজনকে অ্যারেস্ট করে আদালতে প্রডিউস করা হয়েছিল। তার মধ্যে একজন হলো পিঙ্কু দেবনাথ, দুই নম্বর বিশ্বজিৎ দেবনাথ এবং সৌরভ দাস। এবং গতকালকে আয়ো একটা প্রেয়ারও দিয়েছিল 120B অ্যাড করার জন্য, এবং তাদেরকে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রডিউস করা হয়েছিল। তার মধ্যে পিঙ্কু দেবনাথ এবং বিশ্বজিৎ দেবনাথকে আদালত 3 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছিল। তাদের ইন্টারভিউশনের ভিত্তিতে গতকালকে রাত্রেবেলা একজনকে পুলিশ এনে ইন্টারভিউশন করে এবং অ্যারেস্ট করে আজকে, যার নাম সুমন দাস। সুমন দাসকে অ্যারেস্ট করে আজকে আদালতে প্রডিউস করা হয় 5 ডেজ পুলিশ রিমান্ড চেয়ে। আদালতে 5 ডেজ পুলিশ রিমান্ডের উপর হেয়ারিং হয়েছে এবং পুলিশ সুমন দাসের ইন্টারভিউশন রিপোর্টও আদালতে জমা দেয়, এবং আদালত সবকিছু বিবেচনা করে আগামী 6 তারিখ অবধি 21-কে পুলিশ রিমান্ডের আদেশ দেয়। কে মূল আসামি, কি কিছু এখন পর্যন্ত? আজকে যে ফরওয়ার্ডিং আছে, যে প্রাইমারি অ্যাকিউজড বোঝা যাচ্ছে যে ইন্টারগেশন রিপোর্ট এবং অন্যান্য রিপোর্টের ভিত্তিতে সুমন দাস প্রাইমারি অ্যাকিউজড এখন এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। ধরুন বাড়ি কোন জায়গা? মহেশপুরা। 28 তারিখে একটা ট্রাকের মধ্যে ট্রাকের সিটের নিচে একটা ডেড বডি পাওয়া যায়। পরবর্তী সময়ে একটা এফআইআর রেজিস্ট্রি করে যার কেস নাম্বার ইস্টাগটলা পিএস 129/2021 আন্ডার সেকশন 302 এন্ড 34 আইপিসি। এই কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশ আজকে 3 জনকে অ্যারেস্ট করে এবং আদালতে প্রডিউস করে, যাদের নাম পিঙ্কু দেবনাথ, বিশ্বজিৎ দেবনাথ এবং সৌরভ দাস। তাদেরকে পুলিশ 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রডিউস করে। আদালত হিয়ারিংয়ের পর পিঙ্কু দেবনাথ এবং বিশ্বজিৎ দেবনাথের 3 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেন আপ টু 3 তারিখ অব্দি। 3 তারিখ তাদেরকে আবার কোর্টে তোলা হবে এবং সৌরভ দাসকে বিলে দিয়েছিলেন।